গতকালকে ছিল বইয়ের বাড়ি, হলুদ সন্ধ্যার প্রোগ্রাম, আজকে হলো জামাইয়ের বাড়ি। তো এই হলুদের প্রোগ্রামে কি কি করলাম সবকিছু জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, আমি শিলা, চলে এসেছি গায়ে হলুদের হলদি নাইট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব নিয়ে, তো পার্ট টু নিয়ে। তো এটা হচ্ছে বিকেলের সিন, দেখেন এই তো সবজি একটা বাজার খুলে বসেছি, ফল ফ্রুটস কাটবো এগুলো দিয়ে। দেখেন তো অফ ক্যামেরায় ওরা সবাই পার্লারে চলে গেছে, আমি একা একা বসে এই কাজগুলো করছি, আমাকে যে কেউ একটু ধরে ভিডিওটা করে দিবে সেই লোকটাও নাই। তো এই তো করার আগে একটা দেখাইছি, আর এই তো কমপ্লিট করার পর এই তো এভাবে মিষ্টি কুমড়াটা কেটেছি, তো একা একা বসে কেটেছি। আর আমার শুধু নার্ভাস লাগতেছিল যে কখন এগুলো কাজ শেষ করে আমি বাসায় যেয়ে রেডি হয়ে তাড়াতাড়ি আসব। এই তো এগুলো আমি রেডি করে বাসায় চলে যাই, আর মুস্কানকে রেডি করে আমি রেডি হয়ে চলে আসি আবার। এই তো দেখেন আমার মেয়েটা কান্না করতেছে ওকে কোল থেকে নামানোর কারণে, আর মাশাআল্লাহ ওকে এত সুন্দর লাগছিল, জীবনের ফার্স্ট ওকে শাড়ি পরাইছি। আর এই তো ওকে শাড়ি পরাতে ভালোই লাগছিল, ওর যে একটা স্টেজে ভালো ছবি বা পিক তুলবো সেই সময়টাও হয় নাই। এইরকম কান্নাকাটি করার পর একটু পর গেছে ঘুমাই আমুর করেছিল, তারপর আর কোনো ছবিও তোলা হয়নি, ভিডিও করা হয়নি, ওই জাস্ট ওই ছোট্ট দুইটা ক্লিপ ভিডিওর এতটুকুই ছিল আমার কাছে। এই তো আমরা এদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বউয়ের বাড়ি থেকে মানে কনের বাড়ি থেকে লোক আসবে বলে আমরা রিসিভ করার জন্য ওয়েট করছিলাম। এই তো পার্লার থেকে সেজে গুজে চলে এসেছে, সবাই একত্রিত হয়ে গেছে, তো একদিনও আমি পার্লারও যাওয়া হয়নি, ওরা আবার প্রতিদিনই গেছে, তো আমার জানি কেন ইচ্ছে করে নাই, এর জন্য যাওয়াও হয় নাই। তো এই তো ফাইনালি এক এক করে আসতে শুরু করলো। ওদের বাসা থেকে আনা, বউয়ের বাড়ি থেকে আনা হলুদের কিছু তথ্য, জামাইয়ের জন্য পাঞ্জাবি, তয়লা, লুঙ্গি, আর এখানে একটা পানের ডালা সাজানো হয়েছে, সুন্দরী হয়েছে দেখতে। তো তেমন কিছু নেই, তো ফলের ঝুড়ি, যেহেতু ছেলে মানুষ তাদের তো তেমন কিছু লাগে না। তো এই তো এই কয়েকটাই ছিল ডালা, আর এখানে এটা ওরা আসার পরই বোম ফোটানো হয়েছে। তো কনের বাড়ির পক্ষের লোকজন সবাই বসেছে, আর এদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদেরকে এখনই খাবার দিবি। আর এদিকে এই যে ঢঙ্গি কিছু লোকরা, ওদের যে ছবি তোলা শেষই হচ্ছিল না, মানে ওরা মনে হয় কয়েক হাজার ছবি তুলেছে এক এক দিনে, মানে এত পরিমাণ ছবি তুলতে পারে। আমি আসলে কোনো আমার ভালো কোনো ছবি নেই, আমি শুধু ভিডিও করি আপলোড করার জন্য, শুধু যা আছে ভিডিও শ্যুট করি। তো এই ভিডিও করার কারণে কিন্তু আমি সব সময় সব কিছুতে অ্যাটেন্ডও করতে পারি না, তো যাই হোক আমার কিন্তু ভালোই লাগে, আমার শখে কাজ যেহেতু ভালো লাগারইটাই স্বাভাবিক। গতকালই আমরা যে শাড়িটা পরে গেছি সেটা ছিল মানে এটা কি বলে রংধনু টাইপের, মানে অনেকগুলো কালার মিক্স করা, আর আজকে ছিল একেবারে পুরো হলুদের মধ্যে, মানে যেটাকে বলা হয় বাসন্তী কালার শাড়ি আর কি। তো আমি একটা হলুদের বাসন্তী বলতে কাঁথান যে শাড়িটা আছে পায়ের হলুদ সবুজের মধ্যে, এরকম একটা শাড়ি নিয়েছি। তো এই তো আমি বাসায় রেডি হয়েছি, ওদের মতো আমাকে এত সুন্দর না লাগলো, মানে যেমনই আছি তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি নিজেই ঘরে সেজে এসেছি। এমনিতেই আমি বিকেলে এই ফল ফ্রুট কেটে বাসায় যেয়ে রেডি হতে হতে আমার অনেকটাই টাইম লেগে গেছে, আর এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পর থেকে ওরা সবাই কল দিচ্ছিল আমি যেন তাড়াতাড়ি আসি, দেন মানে অল্প সময়ের মধ্যে শর্ট টাইমের মধ্যে যতটুকু রেডি হতে পারি ততটাই রেডি হয়েছি। তো এই তো স্টেজে যেহেতু এখন ওদের খাবার দেওয়া শেষ, মানে ওদের খাওয়াও শেষ, আর এখন এই তো স্টেজে সাজিয়ে রাখা প্লেটগুলো এক এক করে
তুলে আনছে, এখনই জামাইকে আনা হবে। দেখেই টেবিলটা কিভাবে সম্পূর্ণভাবে কভার করা হলো, সাজানো হলো। তো একটা এই তো মিষ্টি কুমড়া কেটে সুন্দর করে এটার মধ্যে মিষ্টি ঢুকিয়ে দিয়েছিলাম, আর এই তো ডিম দিয়ে দুইটা এটা কি বলে পেঙ্গুইন টাইপ কিছু করেছি, একটা গাছ বানানো হয়েছে, আনারসে কিছু আঙ্গুর কাটা হয়েছে। এবার দেখেন ক্যামেরার পিছনের কাহিনী, মানে একটা ভালো করে শ্যুট নেওয়ার জন্য কতবার যে টায়ার দিতে হয় একটা ভালো করে নেওয়ার জন্য। তো এই কাজটা অলরেডি 3-4 বার করার পরও একসাথে 3-4 জনের হয়নি, মানে 4 জনই একসাথে উপরে যে দোপাট্টা আছে সেটা একসাথে ছাড়তে হবে এই আর কি। কি জামাই প্যান্ডেলে চলে আসে, আর ওই দিকে বইয়ের বাড়ির লোকজনরা প্যান্ডেলে উঠে স্টেজে উঠে যেই নাচানাচি শুরু করছে দেখেন। এসে এই যে নাচানাচি শুরু করে দিছে, জামাইকে যে হলুদ দেবে তার তো কোনো খবরই নেই। তো এই তো প্রথম হলুদটা যেহেতু মানে মা বাবাকে দিতে হয়, এর জন্য এই তো রাখিটা পরিয়ে দিচ্ছে। গতকালের ভিডিওতে যে আমি বলেছি যে প্রতিটা হলুদেই আমি দেখেছি যে এই রাখিটা পরাতে অনেক সময় লাগে, দেখেছেন আসলে কিন্তু সত্যি। আপনারা নিজেরাও কোনো বিয়েতে গেলে খেয়াল করবেন, মানে এই রাখিটা পরাতে না অনেক বেশি টাইম লেগে যায়। আন্টি আঙ্কেলের হলুদ দেওয়া পর্ব শেষ, এখন বইয়ের বাড়ির লোকজন এক এক করে দিয়ে যাবে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে ওরা সবাই আগে দিয়ে গেলে দেন আমরা আবার আমাদের বাড়ির সবাই দিব, মানে জামাইয়ের বাড়ির পক্ষের সবাই আর কি পরে হলুদ দেওয়া দিয়ে করবে। মাশাআল্লাহ বাচ্চাটাকে দেখেন কত কিউট লাগছে, শাড়ি পরে কি সুন্দর বসছে ফুলের মালা দিয়ে, মানে টিকলি পরছে, এত সুন্দর লাগছিল ওকে দেখে। আমি আমার মুস্কানের কথা ভাবতেছিলাম, আমার মেয়েটা যে কি এত মানুষ দেখলে কান্নাকাটি শুরু করে দেয়। ওকে একটা প্যান্ডেলে এসে ছবিও তুলতে পারিনি ভিডিও নিতে পারিনি, এর জন্য আমার মানে অনেক মানে মনে মনে রাগ হচ্ছিল। আর এই তো দেখেন একটা পিচ্ছি যে কি নাচা নাচতেছে, মানে সবারই অনেক এই বক্সের সাউন্ডে মানে শরীরে এনার্জি আর তাল উঠে রয়েছে নাচানাচির জন্য। দেখেন প্যান্ডেলে এসে বসেও কিন্তু শান্তি নেই, ওর নাচ কিন্তু বন্ধ হচ্ছে না কোনোভাবেই।
বইয়ের বাড়ির লোকজন এক এক করে হলুদ দিয়ে যাচ্ছে। এখন এসেছে স্টেজে ছেলেটা, যে এটা হলো বইয়ের ভাই, আর পাশেরটা হয়তোবা বনি হবে কিছু একটা, আমি আসলে সঠিক তেমন কাউকে চিনি না। তো ফাইনালি কনের বাড়ির সবার, মানে সব সদস্যর জামাইকে হলুদ দেওয়া শেষ, এবার এই বাড়ির মানুষের পালা। তো এই তো আমি আর ভাবি প্যান্ডেল এসে বসেছি, ওইদিকে জামাইকে নিয়ে ওরা লাস্ট একটু নাচানাচি করে যাচ্ছে। তারপর ওদের নাচানাচি শেষে যখন একেবারে মনে হয়েছে যে না এখন ওদের বাসায় যেতে হবে, মনে পড়েছে যে রাতের 12টা প্রায় বাজতে শুরু করছে, এখন বাসায় যেতে হবে, তখন ওরা নাচানাচি শেষ করে বাসায় যায়, আর আমরা আবার জামাইকে ধরে প্যান্ডেলে নিয়ে আসি হলুদ দেওয়ার জন্য। এই তো দেন আমি আর আমার ছোট বোন উঠেছে, আসলে ওরা এত ছবি তুলতেছে, ওদের ছবি তোলার কোনো শেষই হচ্ছে না। আর এই বাচ্চাগুলো না এক একটার পর এক একটা উঠে চলে আসে, আর এই ক্যামেরাম্যান বা পাশের লোকজনরা মানে সাইড করাতে করাতে আবার অন্য আরেকটা বাচ্চা চলে আসে, মানে এরকমই হইতেছে বারবার। তো এই তো দুই বেইনি উঠেছি, বড় বেইনি আর ছোট বেইনি উঠেছি বিয়ের সাথে, বিয়াইকে হলুদ দেওয়ার জন্য। তো বিয়াইকে আমি হাতেই হলুদ দিয়েছি, মুখে দিতে যাই নাই। তো যখন আমি একটা আঙ্গুলেই ভালো মতো খেয়েও নেয়, আর আমি ডস দিতেও চাইনি, আর আমার বোন শুরু করছে, ও দুষ্টমি শুরু করবে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, বৌরা না হয় মুখে মেকআপ দেওয়ার কারণে মুখে হলুদ দিতে চায় না, কিন্তু জামাইদের কী হয়েছে যে জামাইরাও মুখে মেকআপ, মানে ওরা তো আর মুখে মেকআপ করে না, তাহলে মুখে হলুদ দিতে চায় না কেন, মানে বুঝলাম না। এখন সবারই একটা ই হয়েছে যে মুখে হলুদ দেওয়া যাবে না, কেন রে ভাই তোদের দিলে কী সমস্যা। তো এই দেখেন আমার বোন যখন মুখে হলুদ দিছে, আমার মানে বিয়াইটাও চাইতেছিল যে আমার বোনকে ধরে দিয়ে দিবে হলুদ। তো আমি আবার কি করছি, আমার বোনকে হলুদ দিয়ে দিবে, আমি থাপা দিয়া হাতটা ধরে ফেলছি, মানে ওকে আমি দিতে দিব না। তারপরে তো ভদ্রমতো ওকে দিচ্ছিল খাওয়ার জন্য, ও নিতে চাচ্ছিল না, মানে নিতে চাচ্ছিল পারছিল না। তো পরে ফাইনালি আর দুষ্টামি না করে ওকে মুখে দিয়ে দেয়, আর ও দৌড়ে পালাইতেছিল যাকে ওকে আবার থাপা দিয়ে না ধরে হলুদ না দিয়ে দিতে পারে আর কি। তো এই তো আমাদের শেষ, এবার উঠেছে কনের যে বোন সে, আর আরেকটা হলো বাড়ির পাশের একজন বোন। কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বিয়ের এই হলুদ ছন্দা ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।